This video is sponsored by. Hello viewers, this is Misha Kotaraki. Welcome to another vlog 2. And aaj apne jodi shathe kore jabo ami Kustia jela Kumarkali thanar Bangladesher bishishto gramin sangbadik ebong sanskritik nayok Kangal Hrinath Majumdarer bastobe jai. So beshi kotha na bole cholun egiye jai. Oh, amader sorry amar sathe arekjon ache, she hocche je Nazmus Thaqib. So amra ekhon jacchi. Let's go. So, we are going to get a friend called Lilo Ona. So, we are going to get a I am going to go to the house. যেখানে তিনি পত্রিকা গ্রামবাত্রার পত্রিকা ছাপাইতেন এবং বিলি করতেন আমরা এখন ভিতরে যাব এবং আপনাদের ভিতরে কিছু দেখাবো তুমি পাড়ের কর্তা শুনে বার্তা ডাকি হে তোমারে তুমি পাড়ের কর্তা শুনে বার্তা ডাকি হে তোমারে পরিদিন তো গেল সন্ধ্যা হলো পাড়ে করো আমারে পরিদিন তো হলো পারে করো মানে তারপরে এই যে এটা ও সবাই দেখতে পারলেন আসলে আমরা দাদিমার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম এবং সবাই দেখলেন আসলে ভিতরে কি কি আছে এবং এখন আমরা যাব তার স্মৃতি নিয়ে আরো অনেক কিছু আছে যেগুলা সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে একটি তাকে নিয়ে একটি মিউজিয়াম করা হয়েছে কুমারখালীতে আমরা এখন সেই মিউজিয়ামে যাব এবং তার সাংস্কৃতিক আরো অনেক কিছু দেখার চেষ্টা করব
আইনে আসলে মিউজিয়ামের ভিতরে কিছু দেখানোর আইন নেই, সো আমি নিজেও চাইবো না যে আমি আইন ভঙ্গ করে কিছু করি এবং আমার দ্বারাই কেউ আইন কোনো ভঙ্গ করুক, এটা আমি চাই না। যার কারণে আমরা হয়তো ভিতরে কিছু দেখাইতে পারবো না, কিন্তু বাইরের দৃশ্যগুলা তোমাদের দেখাবো। সো আমরা এখন, ও হ্যাঁ, আমরা আসলে এখানে অনেক সুন্দর প্লেস, তোমরা আসবা এবং মজা করবা। এখানে অনেক মানে ভালোই লাগলো আসলে, আসলে আমাদের খুব ভালো লাগছে। সো তোমরা এখানে আসবা, দেখবা তার স্মৃতি এবং অনেক এনজয় পাবা। সো আমরা এখন চলে যাচ্ছি মিউজিয়ামে, সো লেটস গো। সো এখন আমরা দেখতেছেন হাঁটতেছি এখান থেকে বেশি দূর না, হালকা দু এক মিনিট, মানে দু এক মিনিট লাগবে। ও মাই গড, বিল্ডিং এর ভিতর কোলা গাছ, এটা কিভাবে সম্ভব? জাদুঘর আমাদের জন্য ওয়েট করতেছে। আসলে আমার দেখানো ঠিক না, কারণ আসলে না দেখাই কি করবো, আমরা সাংবাদিক ছেলে এবং সাংবাদিকতায় তো রক্ত বয় আর কাজও করতেছি সাংবাদিকতা নিয়ে, সেই জন্য আর কি এইসব চোখে কিভাবে যে চলে আসে বুঝতে পারলাম না। সবে আজ আসতে দেখলাম যে এটা পুতুল বাড়ি ছিল আর কি, এটা একটা পুতুল বাড়ি ছিল, আব্বুর কাছ থেকে শুনছি কুমারখালীর এটা একটা পুতুল বাড়ি ছিল, এবং এখানে নাকি এই বাসার ভিতরে অনেক পুতুল থাকতো, এবং বর্তমানে এটা সেই পুতুল বাড়ি নেই, বর্তমানে এটা হয়ে গেছে পুলিশ ফাঁড়ি, পুলিশের থাকার ই, বাংলাদেশ পুলিশ, এখানে লেখা আছে বাংলাদেশ পুলিশ ফাঁড়ি। এটা হাস্যকর, এটা হাস্যকর, অবশ্যই হাস্যকর, পুতুল বাড়ি থেকে কিভাবে পুলিশ, এটা কিছু বলার নেই। আসলে যদি পুতুল বাড়ি না থাকে তাহলে ভারতে এটা ফাঁড়ি হতেই পারে, স্বাভাবিক বিষয়, কারণ একটা সরকারি প্রতিষ্ঠান বা বর্তমানে পুলিশ ফাঁড়ি হিসেবে চলতেছে, চলুক, মানে অবহেলিত নেই এটাই আর কি। ছবি আছে, এখন আমরা চলে আসছি কাল হরিনাথ স্মৃতি জাদুঘরে, এবং ভিতরে ঢুকবো অবশ্যই। তো এখানে কিছু দেখা আছে, সাংবাদিক কাল হরিনাথ স্মৃতি জাদুঘর, কুমারখালী কুষ্টিয়া, প্রাপ্তবয়স্কের জন্য বিষ্টিয়া, চলো অবশ্যই টিকিট কাটা লাগবে। সৌরা টিকিট কাটতেছে এবং আমরা এখন টিকিট কেটে শেষ হলে পারে তুমি পারে রেকর্ডতা শুনে বারতা ডাকি এ তোমারে গরি দিন তো গেল সন্ধ্যা হলো পারে করো আমারে তোরি দিন তো গেল সন্ধ্যা হলো পারে করো আমারে তোরি দিন তো গেল সন্ধ্যা হলো পারে করো আমারে তোরি দিন তো গেল সন্ধ্যা হলো পারে করো আমারে পারে
সো এখানকার পরিচালনায় আছে সৈয়দ এহসানুল হক স্যার। এখন আমরা সৈয়দ এহসানুল হক স্যারের কার্যালয় এবং অফিসে ঢুকব। সো আসুন। আমি প্রথমে সাংবাদিক গঙ্গাল হরিণ আছি কি জাদুঘরের পক্ষ থেকে আপডেট, যারা আপনার সাংবাদিকরা যারা আসছেন আমি জাদুঘরের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। গঙ্গাল হরিণ স্মৃতি জাদুঘর বাংলাদেশ জাতীয় জাদুঘরের শাখা জাদুঘর, এটা 9 ডিসেম্বর 2017 হতে দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এটা দর্শকরা প্রতিনিয়ত এখানে আসছেন, দেশি দর্শকও আসেন এবং বিদেশি থেকে, বিশেষ করে কলকাতা থেকে বিশেষ দর্শকরা এখানে আসেন। প্রতিদিনই প্রায় 50 থেকে 60 জন দর্শক এখানে জাদুঘর পরিদর্শন করেন। জাদুঘর পরিদর্শন করে বিশেষ করে গঙ্গাল এদেশের বিশেষ কুমারখালীর একজন বিশেষ কৃতি সন্তান, তিনি গ্রামীণ সাংবাদিকতার পথিকৃতি ছিলেন। তিনি দীর্ঘ প্রায় 17 থেকে 18 বছর তিনি সাংবাদিকতা করছেন। তিনি সাংবাদিকতা ছাড়াও তিনি আরও নানা কাজে জড়িত ছিলেন। তিনি বিশেষ করে এই অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন এবং তিনি শেষের দিকে এসে তিনি ফিকিরসাদ নামে তিনি একটি দল গঠন করেন। তিনি প্রায় 1000-এর উপরেও গান রচনা করেছিলেন, যে গানগুলো সবচেয়ে উল্লেখযোগ্য হরি দিন তে গেল সন্ধ্যা হলো বার করো আমারে, এই বিখ্যাত গান। তাছাড়া তার অনেক তিনি বই রচনা করছেন, অনেক তিনি ছিলেন বিখ্যাত। তার প্রায় 27টি বই এর সন্ধান পাওয়া যায়, উপন্যাস বিখ্যাত উপন্যাস তার ভিতরে এলো বিজয় বসন্ত, এবং তার অন্যান্য বইগুলো তিনি লিখে যেতে পেরেছিলেন না। তিনি 1833 সালে জন্মগ্রহণ করছিলেন এবং 1896 সালে তিনি মারা যান, এবং তিনি শেষ সময় তিনি যে লেখাটা লিখে গেছিলেন আগ উলঙ্গ শিশু উলঙ্গ, সেই তার শেষ লেখাটা এই গঙ্গাল হরিণ স্মৃতি জাদুঘরে রাখা আছে। এবং এই জাদুঘরে তার যতগুলো আমার নিদর্শন পেয়েছি এই নিদর্শনগুলো সবগুলো তো প্রথম থেকে শেষ পর্যন্ত জীবনের পর্যন্ত নিদর্শনগুলো রাখা আছে, যেগুলো দেখে এই বর্তমান প্রজন্ম যারা আছে তারা তার সম্বন্ধে জানতে বুঝতে পারবে। আমি বিশেষ করে বিদেশি পর্যটকদের বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা এসে সাংবাদিক গঙ্গাল হরিণ জাদুঘর দেখবেন এবং আরো বিশেষভাবে প্রচার করবেন। আমি এই জন্য জাদুঘরের পক্ষ থেকে আপনাদের বিশেষ অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ জানাই সৈয়দ এহসানুল হক স্যারকে, তিনি আমাদের অনেক অজানা বিষয়গুলো খুলে খুলে বললেন এবং তার থেকে আমরা অনেক কিছু কঙ্গাল হরিণের বিষয়ে জানলাম। এবং এখন আপনারা দেখতেছেন এটা হলো মিউজিয়ামের একটি অংশ, অনেক সুন্দর বলেছে এটা। অবশ্যই আমি আশা করতেছি আপনারা সবাই আসবেন কুমারখালীতে এবং কুষ্টিয়া জেলার কুমারখালীতে কঙ্গাল হরিণের জাদুঘর এবং বাংলা দেখতে এবং এনজয় করতে। সো আমি আসলে অনেক সুন্দর প্লেস, না আসলে আসলে এটার এনজয় আপনারা করতে পারবেন না। ছবি আছে, এটা হচ্ছে যে বাইরে একটা দৃশ্য এবং জাদুঘরের এই সাইডেও আরেকটা ই আছে লাইব্রেরি, তার পাঠাগার, এখানে একটা উপরে পাঠাগার আছে আপনারা দেখতে পাচ্ছেন। সো আমরা এখন পাঠাগারের ভিতরে ঢুকব। আমরা এখন পাঠাগারের ভিতরে ঢুকতেছি, এখানে কঙ্গাল হরিণের লেখা এবং অনেক বই আছে যেগুলো আমরা এখন পড়ব। আসলে এটার ভিতরে তো দেখানো ঠিক না, তাও আমি আমাকে একটু দেখে দিচ্ছি। এটা একটা পাঠাগার এবং এখানে তার অনেক বই আছে, আমরা কিছু সময় তার বই পড়তেছি এবং আপনারা এসব অবশ্যই বই পড়তে পারবেন। সো কিছুক্ষণ বই পড়া, পানি পানি বিরতি। ছবি অবশ্য ওই পাঠাগার শেষ করে আসলাম এবং এটা হলো মেন গেট এবং মেন জাদুঘরের পথ। এখান থেকে আমরা উপরে গেলে পরে
মেন জাদুঘর যে তার নিদর্শনের যে জিনিসপত্রগুলো আছে সেটাগুলো সেইগুলো দেখতে পারবো। সো এখানে অবশ্য ভিডিও করা একেবারেই নিষেধ, তাও আমি হালকা একটু মানে অ্যাকচুয়ালি বুঝে নিত সাংবাদিকের ছেলে সেই হিসেবে হালকা একটু সিস্টেম আছে, কিন্তু আমি চাই না যে কেউ কোনো বেআইনি কাজ করুক। আর জাদুঘরের ভিতরে আসলে ক্যামেরা নিয়ে একেবারেই নিষেধ, যার কারণে ধরেন আমিও নিতে পারবো না। তো আপনারা সবাই এখানে অবশ্যই আসবেন, আসলে পরে সকল এনজয়গুলো মানে সকল কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, এনজয় করতে পারবেন, সব কিছুই করতে পারবেন। আপনারা অবশ্যই টাইম অবশ্যই জাদুঘরে দিতে পারেন। এবং এই হলো জাদুঘরের ভিতরে, সো এর ভিতরে মোবাইল অফ করতে হবে, ঢোকার কোনো ই নেই, এখতিয়ার নেই, যার কারণে সরি আমি আপনাদের ভিতরটা দেখাতে পারবো না, কিন্তু অবশ্যই আপনারা অবশ্যই আসবেন এবং প্লেসটা দেখবেন অবশ্যই। সো আমরা বের হয়ে আসলাম জাদুঘরের ভেতর থেকে এবং বাইরে আরেকটা প্লেস জাদুঘর, না এটা ধরো সাংস্কৃতিক কিছু বা অনুষ্ঠান হলে পরে এখানে ধরো সেই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো করে। এবং নামাজের স্থানও ব্যবস্থা আছে অবশ্যই, নামাজের ঘর পাটি যাই নামাজ আছে দেখছেন, সব সকল এভরিথিং এখানে ব্যবস্থা আছে। আসলে আসলেই দেখতে পারবেন যে কত সুন্দর প্লেস। আর মূলত আমি আপনাদের জন্য ভিডিও বানাই যাতে কত গরিব মানে অনেকে আছে যে অনেক বড় বড় জায়গায় যাইতে পারে না, আমি ভিডিও বানাই যাতে তারা ভিডিওর মাধ্যমে অনেক এনজয় করে নিতে পারে এবং সেগুলা অজানা অনেক দেখা তারাও দেখতে পারে। আর আমার আসলে ইচ্ছা আছে যে প্রত্যেকটা দেশে বা প্রত্যেকটা স্থানে ঘোরার। সো আমি আগে শুরু করলাম এক একটা ঘুরে, প্রত্যেকটা জায়গায় যাবো এবং প্রত্যেকটা প্লেস আপনাদের দেখাবো।